ব্রহ্ম এজন জ্যেষ্ঠ নাগরিক হয়, রিটায়ার্ড পার্সন, আর নতুনক গঠিত অল বড়ো সিনিয়র সিটিজেন্স ফোরামর মানে জেনারেল সেক্রেটারি হয়। তে যার 30 তারিখত আমার মাননীয় মুখ্যমন্ত্রী ডাঙরিয়া শিলাপতারর ভৈরবপুরত যেটো নেতাজী সমন্বয় ক্ষেত্র সদৌ অসম বাঙালি যুব ছাত্র পরিষদর যে ওপেন সেশন হয়েছিল, সেই ওপেন সেশনত তেখেতে যেটো বক্তৃতাত যেটো কৈছিল যে বিটিআরত এটিআর পৰা অনুসূচিত বা শিডিউল কাস্ট বেঙ্গলী বা শিডিউল কাস্ট অসমীয়া সকলেও মাটি কিনিব পারিব। ইয়ার লগতে তেখেতে সামৰি লৈছিলে যে বাংলাদেশ বা পাকিস্তানৰ পৰা বেঙ্গলী বা এসামিজ শিডিউল কাস্টৰ মানুহসকলেও মানে ট্রাইবেল বিটিআরত মাটি কিনিব পাৰিব। এইটো আমি পেপার মাধ্যমৰ যোগেদি আমি দেখিবলৈ পাইছোঁ। তো সেইটো পাই পেলাই আমি বহুত মর্মান্তিক দুঃখ পাইছোঁ, আমাৰ সেন্টিমেন্টত লাগিছে যে তেতিয়া হলে খা আইনৰ জৰিয়তে যিমান বাংলাদেশী বা পাকিস্তানৰ পৰা অহা বেঙ্গলী সমাজৰ বা বেঙ্গলী জনগোষ্ঠীৰ যিবিলাক শিডিউল কাষ্ট সেইটো বিটিআরতহে স্থাপন দিয়াৰ কাৰণে প্ৰচেষ্টা তেখেতে চলাই আছে নেকি। তেখেতে এজন অসমৰ মুখ্যমন্ত্ৰী হয়, এজন সাংবিধানিক মানুহ হয়, সংবিধানক তেখেতে শপথ গ্ৰহণ কৰি পেলাই দায়িত্বত থকা মানুহ, ইমান মুখ্যমন্ত্ৰীৰ দায়িত্বত থকা এজন ব্যক্তি কথাবিলাক অলপ চিন্তা চৰ্চা কৰি পেলাই ক'ব লাগে, সেইটো আমি আশা ৰাখিছোঁ। তেখেতে যেনেকুৱা কৈছে, একেতে এজন ডাঙৰ মানুহ, তেখেতৰ কথা বহুত পাব্লিক লেভেলত ৰাইজৰ মাজত ইনফ্লুয়েঞ্চ কৰে, তেখেতে এই কথা ইলিগেলি কেনেকৈ ক'ব পাৰে? লেন ল বা চেপ্টাৰ 10ৰ যিটো প্ৰভিজন, সেইমতে আমাৰ বিটিআরত বা অসমৰ যিসকল শিডিউল কাষ্টৰ বেঙ্গলী বা অসমীয়া যিমান জনগোষ্ঠী আছে শিডিউল কাষ্টৰ, তেওঁলোকে আইনগতভাৱে আইনমতে এতিয়া মাটি কিনা বেচা কৰি আছে, কৰি থাকিব, অদূৰ ভৱিষ্যতেও থাকিব। তেওঁলোকৰ লগত আমাৰ এই ক্ষেত্ৰত কোনো দ্বিমত নাই, আইনমতে তেখেতসকলে পোৱাৰ অধিকাৰ আছে, পাব, অদূৰ ভৱিষ্যততো পাব, সেইটো সকলোৱে জানে। কিন্তু ইয়াৰ লগত আমাৰ মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়া কেনেকৈ বাংলাদেশৰ পৰা শিডিউল কাষ্টৰ বেঙ্গলীসকলক, পাকিস্তানৰ পৰা অহা বেঙ্গলীসকলক বিটিআরত মাটি কিনিব পাৰি বুলি কথা কোৱাটো উদ্দেশ্যটো কি? তেখেতৰ উদ্দেশ্যটো আমি বুজি পোৱা নাই। না তেখেতে ভাবিছে নেকি আকৌ বড়ো আৰু বঙালী সমাজৰ দুই জনগোষ্ঠীৰ মাজত ক্লেচিং কৰিব দি পেলাই তেওঁ মানে এটা ৰাজনৈতিক মুনাফা আদায় কৰিবলৈ উদ্দেশ্যত সেইটো কৈছে নেকি? তেখেতে আইন কথা জানে, আইনৰ কথা জানে, জানি শুনি এই কথা কিয় কৈছে? ইয়াত নিশ্চয় কিবা এটা ৰহস্য থকা যেন মোৰ লাগিছে। আৰু নিশ্চয় তেখেতৰ উদ্দেশ্য হ'ব পাৰে যে বেঙ্গলী জনগোষ্ঠী আৰু বড়ো জনগোষ্ঠীৰ মাজত মানে এটা অৰাজক সৃষ্টি কৰি, বিভ্ৰান্তিমূলক পৰিৱেশ সৃষ্টি কৰি পেলাই তেখেতে হয়তো ভাবিছে তেওঁৰ পলিটিকেল মানে এটা পাৰ্টিৰ গেইন হ'ব বুলি ভাবিছে। গতিকে তেখেতে যিটো ষ্টেটমেণ্ট দিছে বা লেকচাৰত দিছে, ভাষণত যিটো কৈছে, সেইটো আমি নিতান্ত বহুত আমি বেয়া পাইছোঁ। আমি সেইটো গৰিহণা দিছোঁ আৰু তীব্ৰভাৱে আমি প্ৰতিবাদ জনাম যে কোনো পৰ্যায়ত বিটিআরত বাংলাদেশৰ পৰা অহা শিডিউল কাষ্টৰ বেঙ্গলীসকলক বা অসমীয়া হওক বা যিকোনো জাতিৰ হওক সেইটো দিয়া নহ'ব। শিডিউল কাষ্টটো এনেকুৱা বা শিডিউল ট্ৰাইবটো এনেকুৱা, এটা ষ্টেটত শিডিউল ট্ৰাইব হ'লেও আন এটা ষ্টেটত সেইটো নাপায়। যেনেকৈ আমাৰ বড়োসকলেই কাৰ্বি আংলঙতে এছটি পোৱা নাই, তেতিয়াহ'লে এই বেংগলৰ পৰা অহা, বিভিন্ন জেগাৰ পৰা অহা, কাশ্মীৰৰ পৰা অহা, এই বাংলাদেশৰ পৰা শিডিউল কাষ্ট কেনেকৈ ইয়াত শিডিউল কাষ্ট হিচাপে কেনেকৈ স্বীকৃতি পাব, সেইটো নাপায়। গতিকে সেইটো জানি শুনি তেখেতে কোৱাটো উদ্দেশ্য প্ৰণোদিতভাৱে কোৱা যেন লাগিছে, ক'ব নালাগিছিল, যাতে আমাৰ বড়ো আৰু বেংগলীৰ মাজত বিভ্ৰান্তিমূলক কথা কৈ পেলাই যাতে অৰাজকতা সৃষ্টি নহয় সেইটো তেখেতে ক'ব নালাগিছিল। তে আমি দেখি আছোঁ আমাৰ মাননীয় মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়া বহুত মানে ট্ৰাইবেল বিৰোধী কিছুমান পদক্ষেপ লৈ আছে। তেখেতে মই ভাবোঁ মাছৰ তেলেদি মাছ ভাজি আছে, মাছৰ তেলেদি মাছ ভাজি আছে। কেনেকৈ? যেনেকৈ আমাৰ বড়ো জাতিৰ হতুৱাই বড়ো জাতিৰ কেইজনমান ব্যক্তিৰ দ্বাৰা বড়ো জাতিৰ ধ্বংসৰ কাম কৰিছে, তেখেতে কৰি আছে। যেনেকৈ ব্ৰিটিছ 2003 10 ফেব্ৰুৱাৰীত যিটো
ব্রিটিশে একর্ড হয়েছিল, সেই ব্রিটিশে একর্ডত আমার বহুতখিনি আমি পাওয়ার অ্যান্ড ফাংশন পাইছিল, ক্ষমতাও পাইছিল। আর সেই ব্রিটিশে একর্ডর দ্বারা আমার ব্রিটিশে অঞ্চল উন্নয়নের পথত আহিছিল, আর্থিক অবস্থা আমার ভালোর ফলে আহিছিল, রাস্তা ঘাট হয়েছিল। কিন্তু তেখেতে আমার বড় জাতির কিছু সেলফিশ স্বার্থবাদী নেতা কেজনমানক নাম নকলেও হব, তেখেত সকলের হতুয়াই থার্ড একর্ড করে পেলায় তৃতীয় যে বড় শান্তি চুক্তি বিটিআর একর্ড, সেইটোর দ্বারা গোটেই ব্রিটিশে পাওয়া পাওয়ার অ্যান্ড ফাংশনবিল গোটেই ধ্বংস করে দিলে। লগতে চল্লিশটা সাবজেক্টর ভিতর ষোলোটা সাবজেক্ট চলে বলে কৌশলে প্রিন্সিপাল সেক্রেটারি হতুয়াই অর্ডার জারি করে পেলায় ডিসি সকলক পাওয়ারটি হস্তান্তর করা হল। এই কি বুঝায়? এই মুঠতে ট্রাইবেল যেটো সেলফ অটোনমি, মানে বিটিসি অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল আন্ডার সিক্স শিডিউল, ইয়ার সকল পাওয়ার অ্যান্ড ফাংশন গোটেই এটা ডিসপুরে লই যাওয়ার পথাত আহিছে। এইটো কি বোঝায়? এইটো কব গলে ট্রাইবেল বা বিটিসি বা ট্রাইবেল সকলের যেটো মানে অটোনমাসর যেটো পাওয়ার অ্যান্ড ফাংশন গোটেই ধ্বংস করেছে। এই একে ধরনের কার্বি আংলংতো কিছু কার্বি যখন বিজেপিত আছে, যেনে তুলিরাম রংহাং, তেখেত সকলের দ্বারা কার্বির বড়োল্যান্ড অটোনমাস কাউন্সিল যেনেকে পাওয়ার অ্যান্ড ফাংশন নষ্ট করেছে, ধ্বংস করেছে, তেনেকা করেছে। ডিমা হাসৌতো তেনেকা করেছে। এনেকা একটিভিটিসটো আমি তেখেতক করে থাকা আমি দেখি আছো, আমি রাইজে ঠেলে ঠেলে সেইটো উপলব্ধ করে আছো, আমি বুঝি আছো, হ্যাঁ আমি ভাবি আছো, মনত আঘাত হয়ে আছে যে সদায় কিয় ট্রাইবেল বিরোধী একটিভিটিস তেখেতে করে থাকে। যেনেকে আরও এটা তেখেতে কেবিনেট ডিসিশন লৈছে বা পড়িব নাজানিলে অসমত চাকরি নাপায়, এই বস্তুটো ডাইরেক্টলি বড় ভাষাত এইটো আক্রমণ করা হয়েছে, বড় ভাষা ধ্বংস করার এইটো এটা পলিসি হয়েছে। গতিকে এনেকুৱা দি এটার পাছত এটা তেখেতে ট্রাইবেল বিরোধী কামবিল করে আছে, সেইটো মই সেইকাৰণে অনুরোধ করব বিচাৰিছোঁ। আপনাদেরকে যদি ট্রাইবেল সকলক যদি ইমানে বেয়া পায় বা ট্রাইবেল যদি অসমত থাকি পেলায় আপনার আমার অসমৰ যদি ইমান ক্ষতি করেছে, তেতিয়া হলে এনেকুৱা এটা জায়গাত অসমৰ বাহিৰত আমাক এনেকুৱা ঠাই দিয়ক যত বড় সকলে ট্রাইবেল সকলে মানে বাছি থাকিব পাৰে। অসম এৰি পেলাই আমি দরকার হলে হয়তো আপনাদেরকে যদি জায়গা দিয়ে আমি যাম, তারপর আপনাদেরকে মানে ট্রাইবেল নোহোৱা সোণৰ অসম বনাই ললে হল। গতিকে আমার বড় বা ট্রাইবেল বা বড় নহয় কার্বি বা ডিমা হাসাও তেখেত সকলের প্রতি যেটো বর্তমান সরকারের যেটো কার্যকলাপ, যেটো ট্রিটমেন্ট ব্যবহার, সেইটো আমি ভাল দেখা নাই। গতিকে আমি এতিয়া সকলে ট্রাইবেল জনগোষ্ঠী এতিয়া মানে ভিতরে ভিতরে মনত খুব বেয়া পাই আছে, আর সেই কারণে আমি আজি কব বিচাৰো যে এনেকুৱা যদি বিজেপি সরকারে যদি ট্রাইবেল বিরোধী কামবিল যদি করে থাকে, তেতিয়ালে আমি নিশ্চয় সিদ্ধান্ত লবলে বাধ্য হম যে যিমান ট্রাইবেল জনগোষ্ঠীর বিজেপিত কাম করে আছে সকলক আমি বিজেপি পার্টি ত্যাগ করে নিজা নিজা মানে জায়গাত আহি রিজনাল পার্টি সকলের লগত তেখেত সকলে কাম করক, বিজেপি ত্যাগ করক। হয়তো এটা সময় আমি কবলে হয়তো বাধ্য হম যে বিজেপি হাটাও ট্রাইবেল বাঁচাও, এই স্লোগানটা হয়তো দিবলে আমি বাধ্য হব পারো। গতিকে মই আমার মাননীয় মুখ্যমন্ত্রী ডাঙরিয়াক অনুরোধ করব বিচাৰো যে আপনাদেরকে মাঝে সময় কয় যে ট্রাইবেল বা বড় সকল অসমৰ এটা কিবা অঙ্গ, যে ট্রাইবেল অবিহনে আমার অসম নহয়, বড় সকল উন্নতি হলেহে অসমীয়া বা অসম উন্নতি হব কয়, তেতিয়া হলে আমাক কিয় উন্নতি হবলৈ নিদিয়ে? ব্রিটিশ হওয়ার পিছত যেটো আমার ব্রিটিশ অঞ্চল সকল রাইজ যেনেকে উন্নতি হয়েছিল, এতিয়া বিটিআর হওয়ার পিছত সেই উন্নতিবিলাক নোহোৱাটো আমি দেখিছো। বিটিসি বা আমার অটোনমাস কাউন্সিল সকলক যথেষ্ট পাওয়ার দিয়ক, যথেষ্ট টাকা দিয়ক, অটোনমাস কাউন্সিল সকলে নিজা এডমিনিষ্ট্রেশনের কামটো করক, তেখেত সকলক জিয়াই থাকিবলৈ সুবিধা দিয়ক, তেখেত সকলে নিজাববিয়াকে প্ল্যানিং লৈ ফেলে কাম করিব দিয়ক। কিয় ইমান হস্তক্ষেপ করে আছে, কিয় ইমান হস্তক্ষেপ করে আছে? যদি ট্রাইবেল সকলক ইমানে যদি বেয়া পায়, তেতিয়ালে মই আপনাক অনুরোধ করিম, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারত হিটলারে যেনেকে ইহুদি সকলক গেস চেম্বারত সুমাই যেনেকে লাখ লাখ হাজার হাজার ইহুদি সকলক মারিছিল, যতে ততে মারি শেষ করেছিল, তেতিয়া হলে আপনাদেরকেও অসম সরকারেও আমার বড়ো বা ট্রাইবেল সকলক এনেকে মারি ফেলক, গোটেই ট্রাইবেল বা বড়ো সকলক মারি কিনে অসমত ট্রাইবেল মুক্ত এটা সোনার অসম বনাই লোক, সেইটো অনুরোধ করছি। আর যদি সেইটো নকরে, তেতিয়া হলে আমার ট্রাইবেল সকলক আমার যেটো অটোনমি, সেলফ অটোনমি, সেলফ
গভর্নিং বডির যে পাওয়ার অ্যান্ড ফাংশন সেটা ঘুরাই দিব লাগে, আমার কাউন্সিলর ক্ষমতাবিল সব ঘুরাই দিব লাগে, আর আমার শান্তিভাবে মানে শাসন করে নিজকে নিজের উন্নয়নের কাম করবলে সুবিধা দিব লাগে। সেইখানে অনুরোধ করি বিচারিছ আর দাবি জানাইছো যে আমার অটোনোমাস কাউন্সিলর যেটো কনস্টিটিউশনালি বা এগ্রিমেন্ট মতে যেখানে পাওয়ার অ্যান্ড ফাংশন সেইটা ঘুরাই দিব লাগে, আর ইয়াত সরকারে বেশি হস্তক্ষেপ করব না। তরুণ গগৈ ডাঙরিয়ার দিনত কংগ্রেসে হাগ্রামার নেতৃত্ব যেটি সরকার চলিছিল ইয়াত আমার বিটিসি এলাকার কোনো ধরনের হস্তক্ষেপ করা নাছিল, তেতিয়া শান্তিভাবে বিটিসিয়ে ধুনিয়াকে নিজের এডমিনিস্ট্রেশনটো করে গৈ আছিল। কিন্তু আজি প্রমোদ বড়ো ডাঙরিয়ার দিনত আমি দেখেছো তেখেতর এক পাওয়ার অ্যান্ড ফাংশন নাই, তেখেতর কব গলে সিইএম যে হয়েছে সিএমর কোনো মানে কি যেন কামেই নাই, তেখেতর কোনো ভ্যালু নাই, সেটো আমি দেখবলে পাইছো। তেখেতে হয়তো ভাবিও পারে নিজের ভোট পাওয়ার আছে বলে, কিন্তু দেখাত আমি কিন্তু তেখেতর এক পাওয়ার দেখা নাই। যাতে সেইটো নহয় অটোনোমাস কাউন্সিলর ফুল পাওয়ার ঘুরাই দিব লাগে সেটো আমি দাবি করছো, নহলে আমার দাবি বা আমার এটু অনুরোধ যে আপনি আমার ট্রাইবেল সকলক বেলেগ একটা স্থানত ভারতের করবার যদি লই যাই থব পারে আমি যাম গুছি যাম। সেইখানি কই মানে হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া তেখেতক অনুরোধ করছো আমার ট্রাইবেলের প্রতি যাতে ভাল মনোভাব লয়, আমার ট্রাইবেলের উন্নতির কারণে বিটিসির উন্নতির কারণে তেখেতে যাতে ভাল কাম করে, যিমান বর্তমান ফান্ড দিছে তাতকে বেশি দিয়ক, যিমান পাওয়ার দিছে তাতকে বেশি দিয়ক, হ্যাঁ আমাক স্বাধীনভাবে বা সুখীভাবে জিয়াই থাকবলে সুবিধা দিয়ক। এইখানিকে আজি প্রেস মিডিয়ার যোগেদি প্রেস কনফারেন্সের যোগেদি মই মোর মনের যে দুঃখ বেদনা সেটি প্রকাশ করল। সেইখানি পায়োনির একাডেমি বরমায়াও এইচএস পাস ইয়ারনি মুংটিসনিয়া চলিগাছনে দ পায়োনির একাডেমি বরমায়াও এইচএস পাস ইয়ারনি সায়েন্স আর আর্টস মেনেবো আইডানি মুংটিসনিয়া চলিগাছনে দ গুণগান সলংথাইক লানো থাকায় পায়োনির একাডেমি বরমায়াও এইচএস পাস ইয়ারও মুংটিসন্নো গোসো গুদুং জানাই ফরাইসাফোরা সায়েন্স আর আর্টস মেনে আইডানি গেজেরাও সাইকোলানি মুংটিসনফিনো হাসিগেন। পায়োনির একাডেমি বরমায়াও আলাদায় নিট আর জেইই নি কোচিং হফানাই যায়। পায়োনির একাডেমি বরমায়াও থাকলে পড়াইনো হানাই রাহানি থাকায় হৌয়াসা আর হিনজাবসানি হস্টেলনি খাবুবো দ বিখান গসে বিদং ফরাইসা আর বিগমা নাইন 7780754 7066 880541256 3 7560200620 www.pioneeracademybarma.organization আর pioneeracademybarma@gmail.com নি গেজার জং ফনাংসাপ কলামনে হাবেন।